টমেটোর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে যদি এই ফেশিয়ালটা করতে পারো, 5 মিনিট, মাত্র 5 মিনিটে তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ, চোখ, নোংরা, ময়লা তুলে ফর্সা উজ্জ্বল করে দেবে ত্বক। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, আমাদের হাতে এত সময় থাকে না যে অনেকক্ষণ ধরে কিংবা অনেক সময় নিয়ে আমরা ত্বকের যত্ন করতে পারি। প্রত্যেকেই কিন্তু আজকে আমরা ভীষণ ভীষণ ব্যস্ত, এবং আমরা চাই হাতের কাছে এমন কিছু জিনিস থাকুক কিংবা এমন কোনো প্রসেস থাকুক, এমন কোনো পদ্ধতি থাকুক যেটা দিয়ে চট করে আমাদের ত্বকের চর্চা হয়ে যেতে পারে, ত্বকটা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যেতে পারে, ত্বকের সমস্ত সমস্যা যেন দূর হয়ে যেতে পারে। সেরকমই উপায় আজকে আমি তোমাদের একটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই যে টমেটো, টমেটো আজকে না, বহু বছর আগে থেকে আমরা জানি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ইভেন টমেটো খাওয়া যেমন ভালো, টমেটোর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি সব কিছুই পাচ্ছ। এটা একটা মাল্টি ভিটামিনের একটা পুরো প্যাক হচ্ছে। তো টমেটো এমন জিনিস হচ্ছে, টমেটোর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্টস আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তো এই টমেটো যেমন খাওয়া উপকার, সেরকমই স্কিনে লাগানোও কিন্তু উপকারী হচ্ছে। টমেটো দিয়ে আগেও আমি প্রচুর ফেশিয়াল তোমাদের শেয়ার করেছি, আজকে আমি খুব কুইক ফেশিয়াল শেয়ার করছি। দেখো, অনেক সময় টাইম থাকে না যে অনেক কিছু এটা সেটা গুলে তৈরি করে করব, তো ঝট করে কী করে টমেটো দিয়ে তোমরা ফেশিয়াল করে নিতে পারবে সেটাই শেয়ার করছি। দেখো, অনেক সময় হয়তো কোথাও যাওয়ার আছে, ধরো অফিস থেকে এসছো, কলেজ থেকে এসছো, হুট করে তোমাদের কোথাও ইনভিটেশন আছে যেতে হবে, কিংবা একটু বেরোতে হবে কোথাও, তো মুখটা প্রচণ্ড ডাল হয়ে আছে, মুখটা কালচে হয়ে আছে, মুখে দাগ ছোপ রয়ে গেছে, তো কী করে ঝট করে সরাবে, তো কী করবে তার জন্যে সেটাই আজ এই ভিডিওতে বলছি। ঝট করে দেখে নাও যে কীভাবে মুখটাকে মাত্র 5 মিনিটের মধ্যে, হ্যাঁ টমেটো, দেখো টমেটো এবং আজকে যে জিনিসগুলো আমি দিয়ে তোমাদের শেয়ার করছি সব কটাই ন্যাচারাল জিনিস হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা খাই এরকমই একদম ঘরোয়া ন্যাচারাল জিনিস, কোনো কেমিক্যাল না, কিছুই না। তো ঝট করে ন্যাচারালি কীভাবে মুখ থেকে নোংরা ময়লা ট্যান তুলে দেবে, তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে, মাত্র 5 মিনিটের এই ফেশিয়ালটা করে স্কিন একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে আসতে পারবে। তাহলে চলো ঝটপট দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে একটি টমেটো। এই ফেশিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে অথবা 15 দিনে একদিন করে অবশ্যই করতে পারো। দেখো, ফেশিয়াল মাঝে মধ্যে চেঞ্জ করে করে করা ভীষণ ভালো হচ্ছে, কারণ আমাদের স্কিন বলো, ওয়েদার বলো, সময় বলো, সব কিছুই কিন্তু চেঞ্জ হতে থাকে। তার সাথে সাথে ফেশিয়ালও চেঞ্জ করে করে নানান রকমভাবে করা ভীষণ উপকারী হয়। তবে টমেটো ফেশিয়াল ভীষণই বিখ্যাত আর খুবই ইফেক্টিভ, ভীষণ ভালো রেজাল্টসও দেয় এই টমেটো ফেশিয়াল কিন্তু, আর বেশি সময়ও লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে এই টমেটো ফেশিয়াল কিন্তু করা যায়। 5 মিনিটে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়, ওপেন পোর্সের সমস্যা কিংবা অন্যান্য অনেক সমস্যা কিন্তু দূর করা যায়। যাদের স্কিন প্রচণ্ড আনইভেন আছে, এবড়ো খেবড়ো দাগ গর্ত আছে, ওপেন পোর্স আছে, তাদের জন্য খুব ভালো হচ্ছে এই ফেশিয়াল। কী করবে, দেখো টমেটো হাফ কেটে নেবে একটি, আর তার সাথে নেবে একটুখানি হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি, তোমরা চাইলে যদি কস্তুরি হলুদ না থাকে সেই ক্ষেত্রে রান্নার হলুদও ব্যবহার করতে পারো এখানে, তবে রান্নার হলুদটা একটু কম পরিমাণ নেবে। এইভাবে টমেটো অর্ধেক কেটে নেবার পরে এর মধ্যে হলুদটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে এইভাবে। আবার প্রথমে মুখটা আমরা আগে কি করবে, দেখো বাইরে থেকে যখন এসছো আর যদি মুখে মেকআপ থাকে তো অবশ্যই মুখটা নারকল তেল দিয়ে মেকআপ তুলে নেবে, নেবার পরে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবার পরে মুখে কিন্তু গ্লো দরকার, তো সেই কারণে এই ফেশিয়ালটা করবে তারপরে। তো আমি একটু মুখটাকে জাস্ট ভিজিয়ে নিচ্ছি, একটা ভিজে টাওয়াল নিয়েছি, এটাকে, এটা ভিজে টাওয়াল, এটাকে আগে একটু ভিজিয়ে নেব মুখটাকে। আর যদি তোমরা ধরো বাইরে থেকে এসছো মুখটা, তাহলে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে নেবার পরে জলটা একটু হালকাভাবে শুকিয়ে নেবে, পুরো জলটা শুকাবে না, একটু ভিজে থাকবে স্কিনটা, মুখটা একটু যেন ভিজে ভিজে থাকে সেই অবস্থায় ফেশিয়ালটা করবে, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। এইবার যেমন কি আমি তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে কস্তুরি হলুদ, কস্তুরি হলুদ হলে ভীষণ ভালো, বেস্ট রেজাল্ট হবে, আর নাহলে রান্নার যে হলুদ আছে সেটাই নিতে পারো, তাহলে কোয়ান্টিটি একটু কম নেবে। আর এটা 1 চামচ মতন আমি কস্তুরি হলুদ দিয়েছি, রান্নার হলুদ হলে 1/2 চামচের চেয়ে একটু কম নেবে। আর টমেটোর মধ্যে এইভাবে জাস্ট স্প্রিঙ্কল করে দেবে, এরমভাবে ছড়িয়ে নেবে টমেটোর মধ্যে নিয়ে, জাস্ট এইভাবে এটাকে আগে সারা মুখে ঘষবে এইভাবে। তো যত ট্যান আছে যা আছে সেগুলো কিন্তু ঝট করে উঠে যাবে,
এবং হলুদ তোমরা জানো মুখে হলুদ আর টমেটো কি হচ্ছে আমাদের যে ওপেন পোর্স থাকে অনেকে দেখবে স্কিন প্রচণ্ড আনইভেন হয় ওপেন পোর্স হয় যখন তারা মেকআপও করে সেই ফাউন্ডেশন এগুলো সেই গর্তর মধ্যে ঢুকে ঢুকে উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে থাকে স্কিনটা তো সেই স্কিনকে কিন্তু স্মুথ করে দেবে আজকের এই ফেশিয়ালটা যাদেরই এরকম সমস্যা আছে মেকআপ স্মুথলি বসে না মুখে প্রচণ্ড ওপেন পোর্স এবড়ো খেবড়ো মুখ আছে স্কিনটা প্রচণ্ড এবড়ে খেবড়ো আনইভেন স্কিন টোন তারা তোমরা এই ফেশিয়ালটা করে দেখতে পারো কারণ টমেটো পোর্সকে ক্লোজ করতে হেল্প করে এবং টমেটো ট্যান তুলতেও হেল্প করে সারা মুখে এইভাবে খুব ভালো করে এটাকে ম্যাসাজ করবে এইভাবে কতক্ষণ করবে জাস্ট 1 মিনিট কারণ এটা 5 মিনিটের ফেশিয়াল হচ্ছে তো 5 মিনিটের মধ্যেই ফেশিয়ালটা করে বেরোতে হবে তো তখন এরকমভাবে করে নেবে তো জাস্ট 5 মিনিট টমেটোটাকে এইভাবে ঘষবে আর দেখো এতটা টমেটো তো পুরোটা লাগবে না গোটা তোমরা কি করতে পারো আর একটু ছোট স্লাইসও কেটে নিতে পারো ছোট সাইজের টমেটো নিয়ে নিতে পারো ছোট স্লাইস কেটে নিতে পারো নিয়েও করতে পারো এবং এইভাবে দেখো সারা মুখে বেশ ভালো করে এটাকে ঘষবে খুব সুন্দর ফেশিয়াল হয় কিন্তু টমেটো দিয়ে ভীষণ ভালো ফেশিয়াল হয় টমেটো দিয়ে আর রেজাল্টস ভীষণ ভালো পাবে তো দেখো 1 মিনিট ধরে এইভাবে সারা মুখে কিন্তু তোমরা এই টমেটোটাকে রাব করতে পারো চাইলে গলায় এবং ঘাড়েও করতে পারো কনুইতেও করতে পারো কারণ অনেক সময় আমাদের কনুই ঘাড় গলাও কিন্তু কালো কালো ছোপ থাকে ইভেন যাদের আন্ডার আর্মস বগলের নিচে আন্ডার আর্মসেও যদি কালো দাগ থাকে সেই আন্ডার আর্মসের কালো দাগও দূর করতে পারে আজকের এই উপায়টা যদি মুখে লাগাবার পর যেটা যতটুক থেকে যাবে সেটা তোমরা কনুই আন্ডার আর্মসে ঘাড়েও কিন্তু ইউজ করে নিতে পারবে তো একই সাথে তোমাদের সমস্ত ত্বক কিন্তু উজ্জ্বলতা ফিরে আসতে পারবে তো এইভাবে স্নানের আগেও এটা করতে পারো তোমরা এটা যখন ইচ্ছা করতে পারো তো দেখো 1 মিনিট ধরে এটা আমি কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করেছি তো দেখো 1 মিনিট ম্যাসাজ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা স্মুথ হয়ে যায় আর স্কিন প্রচণ্ড টাইট হয়ে যায় আর যেটা হয় হলুদ দিয়ে করার জন্য একটা উজ্জ্বলতাও চলে আসে তো ব্যাস এবার মুখটা আগে জল দিয়ে ধুয়ে নেবো দেখো মুখটা আমি ধুয়ে এসেছি আর মুখটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার কত টাইট একদম চকচকে করে দিয়েছে স্কিন কিন্তু এরপর বন্ধুরা সেকেন্ড স্টেপটা কি করবে 1 মিনিট ধরে হলুদ দিয়ে তো আগে ওটা করে স্ক্রাব করে নিলে এবার সেকেন্ড স্টেপে আমাদের লাগবে চিনি আর টমেটো চিনি যদি খুব বেশি মোটা দানার হয় তো একটুখানি ওটাকে গুঁড়ো করে নেবে নিয়ে চিনিটাকে এইভাবে দিয়ে টমেটোর মধ্যে কিছুক্ষণ রেখে দেবার পরে এবার এইটা দিয়ে আমাদের মুখে ভালো করে স্ক্রাব করতে হবে তো চিনিটা একটু গলে গেলে তারপরে এই টমেটোটাকে ইউজ করবে তো দেখো মুখটা ধুয়ে এসেছি মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে কত ক্লিন করে দিয়েছে আর দেখো একদম স্কিন খুব টাইট অ্যান্ড স্মুথ করে দিয়েছে মুখে একটা উজ্জ্বলতা চলে এসেছে আরও উজ্জ্বল করার জন্য এইবার এইভাবে টমেটোর সাথে চিনিটাকে মিক্স করতে হবে যেমনকি আমি বললাম চিনি স্কিনকে হাইড্রেট করতে হেল্প করে স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনে গ্লো আনতে হেল্প করবে তো এবার এই চিনির সাথে এটাকে এবার আমরা 1 মিনিট মতন ঘষে নেবো তো দেখো বন্ধুরা এইভাবে এবার টমেটো আর চিনি দিয়ে আমাদের স্ক্রাব করতে হবে তাতে যে হলুদের যদি কোনো স্টেন থাকে দাগ থাকছে সেটাও মুখ থেকে উঠে যাচ্ছে আর তার সাথে সাথে মুখে আরও বেশি উজ্জ্বলতা আরও বেশি গ্লো চলে আসবে যেমনকি আমি আগেও বলেছি চিনি কিন্তু খুব সুন্দর স্কিনকে হাইড্রেট করতে স্কিনে উজ্জ্বলতা বাড়াতে হেল্প করে তো 1 মিনিট দেখো 1 মিনিট মতন খুব ভালো করে এটা দিয়ে এইভাবে ম্যাসাজ করবে টমেটো আর চিনিটা দিয়ে ব্যাস তো হলুদটার জন্য যদি তোমাদের স্টেন পড়ে থাকে হলুদের জন্য মুখে যদি স্টেনও পড়ে থাকে সেটাও কিন্তু উঠে যাবে আর মুখটা হয়ে যাবে টোটালি একদম গ্লোয়িং তো এবার মুখটা জল দিয়ে আমরা ধুয়ে নেব ধুয়ে এসেছি আর তোমরা একটা জিনিস দেখছো স্কিন কতটা টাইট আর স্কিনটা কতটা গ্লো করছে স্কিন একটা টাইটনেস এসে গেছে তো এইভাবে স্কিনটা কিন্তু স্মুথ করে দেয় টাইট করে দেয় যাদেরই স্কিনে প্রচুর ওপেন পোর্সের সমস্যা আছে আনইভেন স্কিন হয়ে আছে উইব্রো খেব্রো মতন তো তারা তোমরা এই ফেশিয়ালটা করতে পারো তাতে কি হবে ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিম যেটা দিয়েই মেকআপ করবে সেটা খুব ভালো মতন কিন্তু স্কিনে বসবে কারণ দেখো এই যে মেকআপের আগে প্রাইমার লাগাই কেন আমরা প্রাইমার লাগাই স্কিনটাকে স্মুথ করার জন্য ইভেন করার জন্য যাতে ফাউন্ডেশনটা খুব ভালো মতন বসে তো এই টমেটোর এই ফেশিয়ালটা যদি তার আগে করে নাও তোমরা তাহলে দেখবে স্কিন অনেক স্মুথ হয়ে যাবে এরকম খুব সুন্দর স্কিন কিন্তু টাইট অ্যান্ড স্মুথ হয়ে যায় ব্যাস এরপরে কি করবে মুখটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে আর যেহেতু গরমকাল আছে চাইলে একটুখানি বরফ তোমরা এর উপরে লাগিয়ে নিতে পারো একটুখানি বরফ এইরকমভাবে মুখে ঘষে নেবে তাতে স্কিনটা আরও বেশি ভালো হয়ে যাবে
মেকআপ আরও ভালো বসবে, মেকআপ আরও লং লাস্টিং থাকবে। তো ব্যাস এরপরে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা চাইলে মেকআপ করতে পারো। আর হ্যাঁ, এই ফেশিয়ালটা জরুরি না যে কোথাও যাচ্ছ তখনই করবে, এই ফেশিয়ালটা সপ্তাহে একদিন করে করতেই পারো স্কিনটাকে ইভেন করার জন্য। যাদেরই এবড়ো খেবড়ো খুব স্কিন হয়ে আছে, প্রচণ্ড দাগ গর্ত কিংবা ওপেন পোর্স আছে, তারা তোমরা সপ্তাহে একদিন করে কিংবা 15 দিনে একদিন করে এইভাবে টমেটো ফেশিয়ালটা করো, তো স্কিন আস্তে আস্তে দেখবে স্মুথ হতে আরম্ভ হয়ে যাবে। তো ব্যাস এইভাবে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। আর আমি যেমন কি বললাম তোমাদের যে যেহেতু গরমকাল, একটুখানি আইস লাগিয়ে নিতে পারো ফেশিয়ালটা হয়ে যাওয়ার পরে, বরফ, এক টুকরো বরফ একটা রুমালে বেঁধে একটুখানি মুখে এরমভাবে দিতে পারো, তাতেও কিন্তু পোর্সগুলো বন্ধ হয়ে যায়। তো ব্যাস এইভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে ব্যাস তারপরে তোমরা মেকআপ করে দেখো কত স্মুথ হয়ে গেছে স্কিনটা, দেখতে পাচ্ছো কত ইভেন স্কিন হয়ে আছে, এবং স্কিনটা একটা ফর্সা গ্লো চলে এসেছে স্কিনে, দেখো তাই না? তো ব্যাস এইভাবে ঝটপট মাত্র 5 মিনিটের ফেশিয়াল আজকে আমি তোমাদের শেয়ার করলাম। যাদের তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।